সবাইকে চমকে দিয়ে আইপিএল এর মাঝপথেই ছেড়ে চলে গিয়েছেন লিটন দাস। সময়ের আগে তিনি আইপিএল ছাড়া সমর্থক থেকে শুরু করে ক্লাবকর্তা সকলকেই চমকে গিয়েছেন। এমনকি তিনি যাওয়ার আগে প্লেয়ারদের সঙ্গে দেখাও পর্যন্ত করেননি বলে জানা গিয়েছে। তাঁর কেকেআর ছাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যক্তিগত কারণ, অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইপিএল ছাড়েন। কি ব্যক্তিগত কারণ ছিল লিটন দাসের তা অবশ্য জানা যায়নি। তার কারণ আদৌ সত্যি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকদের একাংশ। লিটন বাংলাদেশে গিয়ে কিছুদিন দলের সঙ্গে সময় কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে ইংল্যান্ড চলে গিয়েছেন। এবার তাঁর আইপিএল ছাড়ার কারণ জানা গেল। সৌজন্যে লিটন দাসের স্ত্রী সঞ্চিতা একটি পোস্ট করেন সম্প্রতি, যেখানে দেখা যায় ইংল্যান্ডে দুজনে একটি সেলফি তুলেছেন। ক্যাপশনে লেখা হয়, পাগল মানুষটার সঙ্গে 9 বছর, হ্যাশট্যাগে দেওয়া দোসরা মেয়ে, অর্থাৎ দোসরা মেয়ে তাঁদের বিয়ের 9 বছর পূর্ণ হলো। এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে কি কারণে লিটন আইপিএল ছেড়েছেন। লিটন 28 এপ্রিল আইপিএল ছেড়ে বাংলাদেশ যান। আইপিএলে মোট 8টা ম্যাচের জন্য তিনি এসেছিলেন, তবে 5টি ম্যাচ তিনি দলের সঙ্গে ছিলেন, এর মধ্যে 1টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। এবার সবথেকে দুর্বল দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি সুযোগ পেয়ে ব্যর্থ হন। উইকেটের পিছনেও সহজ সুযোগ হাতছাড়া করেন, এরপর তাকে আর সুযোগ দেওয়া হয়নি। তার বদলে ভালো খেলে জায়গা করে নেন জেসন রয়, ফলে বাকি ম্যাচগুলো তাকে বসেই কাটাতে হয়। আগেভাগে আইপিএল ছাড়ার ক্ষতির মুখে পড়েছে লিটন দাস, তাঁর বিপুল টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যেই টাকা ম্যাচে দলের সঙ্গে ছিলেন সেই কটা ম্যাচের টাকায় তিনি পেয়েছেন, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল প্লেয়ারদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। কারণ আইপিএল এর জন্য কোনো বাংলাদেশি প্লেয়ারই পুরো সময় আইপিএল এ থাকতে পারেননি। সম্প্রতি মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস ছেড়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন। 9ই মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ, তিনি ম্যাচের সিরিজ হবে, চলবে 14 তারিখ পর্যন্ত। এই ম্যাচটা আয়ারল্যান্ডের হোম ম্যাচ চলেও আয়োজন করা হবে ইংল্যান্ডে। সবাইকে চমকে দিয়ে আইপিএল এর মাঝপথেই ছেড়ে চলে গিয়েছেন লিটন দাস। সময়ের আগে তিনি আইপিএল ছাড়া সমর্থক থেকে শুরু করে ক্লাবকর্তা সকলকেই চমকে গিয়েছেন। এমনকি তিনি যাওয়ার আগে প্লেয়ারদের সঙ্গে দেখাও পর্যন্ত করেননি বলে জানা গিয়েছে। তাঁর কেকেআর ছাড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যক্তিগত কারণ, অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইপিএল ছাড়েন। কি ব্যক্তিগত কারণ ছিল লিটন দাসের তা অবশ্য জানা যায়নি। তার কারণ আদৌ সত্যি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকদের একাংশ। লিটন বাংলাদেশে গিয়ে কিছুদিন দলের সঙ্গে সময় কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে ইংল্যান্ড চলে গিয়েছেন। এবার তাঁর আইপিএল ছাড়ার কারণ জানা গেল। সৌজন্যে লিটন দাসের স্ত্রী সঞ্চিতা একটি পোস্ট করেন সম্প্রতি, যেখানে দেখা যায় ইংল্যান্ডে দুজনে একটি সেলফি তুলেছেন। ক্যাপশনে লেখা হয়, পাগল মানুষটার সঙ্গে 9 বছর, হ্যাশট্যাগে দেওয়া দোসরা মেয়ে, অর্থাৎ দোসরা মেয়ে তাঁদের বিয়ের 9 বছর পূর্ণ হলো। এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে কি কারণে লিটন আইপিএল ছেড়েছেন। লিটন 28 এপ্রিল আইপিএল ছেড়ে বাংলাদেশ যান। আইপিএলে মোট 8টা ম্যাচের জন্য তিনি এসেছিলেন, তবে 5টি ম্যাচ তিনি দলের সঙ্গে ছিলেন, এর মধ্যে 1টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। এবার সবথেকে দুর্বল দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি সুযোগ পেয়ে ব্যর্থ হন। উইকেটের পিছনেও সহজ সুযোগ হাতছাড়া করেন, এরপর তাকে আর সুযোগ দেওয়া হয়নি। তার বদলে ভালো খেলে জায়গা করে নেন জেসন রয়, ফলে বাকি ম্যাচগুলো তাকে বসেই কাটাতে হয়। আগেভাগে আইপিএল ছাড়ার ক্ষতির মুখে পড়েছে লিটন দাস, তাঁর বিপুল টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যেই টাকা ম্যাচে দলের সঙ্গে ছিলেন সেই কটা ম্যাচের টাকায় তিনি পেয়েছেন, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল প্লেয়ারদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। কারণ আইপিএল এর জন্য কোনো বাংলাদেশি প্লেয়ারই পুরো সময় আইপিএল এ থাকতে পারেননি। সম্প্রতি মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস ছেড়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন। 9ই মে থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ, তিনি ম্যাচের সিরিজ হবে, চলবে 14 তারিখ পর্যন্ত। এই ম্যাচটা আয়ারল্যান্ডের হোম ম্যাচ চলেও আয়োজন করা হবে ইংল্যান্ডে।